রাজনৈতিক ষড়যন্ত্র চক্রান্তকে গ্রেপ্তার করেছেন। আমি আজকে অত্যন্ত আনন্দিত যে ত্রিপুরার মানুষ এটা মানতে পারে এবং আজকে জামিনে মুক্তি পাওয়ার পর যেভাবে মানুষ এখানে সমাবেশ হয়েছে, আমি তাদের সবাইকে সেটা তাদের ব্যাপার, এটা আমার কোনো ব্যাপার না। আমি শুধু এটা বলবো, আমার গ্রেপ্তারকে কেন্দ্র করে তারা যে সমস্ত গল্প তৈরি করেছে এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ, ডাক্তার থেকে আরম্ভ করে ইঞ্জিনিয়ার, সাবরুম থেকে ধর্মনগর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে সেই লোকগুলিকে হ্যারাস করেছে, অপমানিত করেছে, অপদস্থ করেছে। আমি তাদের প্রতি আমার গভীর সহানুভূতি জানাচ্ছি এবং সরকারের এই ধরনের আচরণে আমি তীব্র ঘৃণা প্রকাশ করছি।